হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমরা মোটামুটি আছি। আর সবাইকে জানাই অঙ্গনওয়াড়ি ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8:30-এর মতো। কিছুক্ষণ আগে আমি উঠেছি 8টার সময়। তো উঠে একটু ফোন দেখছিলাম, আর ওইদিকে বাবান উঠে পড়েছে। বাবান কে ও শো নিয়ে গেল ও নিচেতে। তো আমরা এখন দিদির বাড়িতে আছি, কারণটা কি তোমাদের পরে বলছি। আর আজকে সকালটা শুরু হলো একটু মন খারাপ নিয়ে, কারণ আমাদের চলে যাওয়ার তারিখ হয়েছিল বিহারে 16 নভেম্বর। তো আজকে হলো 6 তারিখ, আর 9 দিন পর। কিন্তু তার মধ্যে হঠাৎ করে বারবার ফোন আসছিলো, তাই জন্য বিশ্বজিৎকে কালকে চলে যেতে হয়েছে 5 তারিখে, নভেম্বর মাসে। তো নভেম্বরের 5 তারিখে আমাদের ছাড়াই যেতে হয়েছে। অনেকবার আমি রিকোয়েস্ট করলাম আমাদের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রথম কথা তৎকালীনে টিকিট হয়েছিল, তো টিকিট ভালো করে কনফার্মও হয় নাই। একটা টিকিটে দুজনকে বসে বসে যেতে হয়েছিল, তো তাই জন্য আমাদের তরম করে নিয়ে যাবে না। আর দ্বিতীয় কথা বললো 15-20 দিনের পর চলে আসবে, তাই তোমাদের আর যেতে হয় না। তোমরা এখন দিদির বাড়ি মায়ের বাড়ি ঘোরো, তুমি তো থাকতেই পারো না। কিন্তু তা সত্ত্বেও মনটা মানছে না, কারণ কি আমার তো আর এরকম অভ্যাস নেই। আমার আর আমার ছেলে আগেতে বিয়ের আগে যা হয়েছে হয়েছে, মানে বিয়ে বাবান হওয়ার আগে, তারপর থেকে বাবান যখন থেকে 8 মাস বিশ্বজিতের সাথে আছে আমি টানা, তো একটু মনটা খারাপই হচ্ছে। যতদিন মানে যতই 20 তারিখে চলে আসুক, তা সত্ত্বেও চিন্তা, কারণ কী করে খাবে কী না খাবে। তো বলেছে মিশে খেয়ে নেবো, তো বলেছে তো 15 দিনের ব্যাপার, এখন জানি না কী হবে। ওই জন্যই বলে আর্মির জীবন, মানে বাড়িতে এসে যে রিল্যাক্সে থাকবে তাও নয়, হঠাৎ করে ফোন এসেছে তাই চলে যেতে হলো। দেখা যাক এখন কখন আসে, মানে কবে আসে। কালকে গেছে, আজকে ভোরবেলা 4টের সময় পৌঁছেছে, মানে আমরা যেমন পৌঁছাই। তো আমি 4:30-এর সময় ফোন করেছিলাম, তখন নেমেছে। তো তারপর আমি আর ফোন করি নাই, কারণ ঘুমাবে এমনিতেই অসুবিধা, কারণ একটা সিটে দুজন বসেছে, বসে গেছে, তাও শুতে পেয়েছে নাকি আমি জানিও না। বলেছিলো শোবো, তো পারবে না শুতে। মনটা একটু খারাপ, কারণ অনেকদিন পর এরকম হলো, বিশ্বজিৎ চলে গেছে, ভালো লাগছে না। ওইদিকে বাবানও মন খারাপ, কিন্তু দিদিরা আছে, মামনি আছে বলে আর সেরকম কিছু মনে হচ্ছে না। আর ওইদিকে আরোই মনটা খারাপ, মা আবার চলে যাবে। আজকে মা এসেছিলো, যেহেতু আমরা কলকাতা ঘুরতে গেছিলাম, তো মা আজকে চলে যাচ্ছে, কারণ ওইখানেও তো বাবা একা। তাও কাকিমা সব রান্না খাবার দেয়, তবুও ধরো মা বাবা তো একা। তাই বেশ চলো, আর কথা বলাচ্ছি না, আমার তোমার সাথে পরে কথা হচ্ছে। এখন প্রায় 9টা বাজে, তো ব্রাশ করে চা খেয়ে এখন বাবানকে পড়তে বসিয়েছি। তো বাড়ি আসার পর তো বাবানের পড়াশোনা প্রায় উঠেই গেছে, তারপর আবার পাপা চলে গেছে, মন তো আরোই খারাপ। তা ওর ছদি ভাইকে দেখে পড়ার মন হয়েছে, তাই আমি ভাবলাম চলো একটু পড়তে বসিয়ে দিই। বেশ চলো, বাবান একটু পড়া করে নিক, আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। তো দেখতে দেখতে প্রায় 11টার মতো বেজে গেছে। তো এদিকে দিদি রান্নাও চাপিয়ে দিয়েছে, একদিকে বাঁধাকপির তরকারি হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে শাক ভাজাটা হচ্ছে, আর ডালও হয়ে গেছে, আর শুধু মাছটা হবে, আর ভাতও হয়ে গেছে। বেশ চলো, তোমরা দেখতে থাকো, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন 12:30-এর মতো বাজে। তো আমার স্নান করা হয়ে গেছে, আর বাবানকে ওর মামনি স্নান করে দিল, রিচার অলিরও স্নান হয়ে গেছে, এখন দিদি গেছে স্নান করতে। তো দিদি রান্না বান্নাও হয়ে গেছে, আর বাবানের কি কাণ্ড করছে বাবান তোমাদের দেখাই, তারপরে আবার কথা হচ্ছে। এই যে স্নান করে এসে এখন বসে আছে খালি গায়ে, কারণ ওর ছদি ভাই এরকম জামা পরেছে, তাই জন্য ও একটা রকম জামা পরবে। আর আমি ক্রিম মাখাতে গেলাম, তো ক্রিম মাখবে না, ছদি ভাইয়ের কাছে ক্রিম জামা সব পরবে। আর এই জামা ছুঁড়ে ফেলে দিয়েছে, ওরকম জামা পরবে। মামনিকে বলবে একটা এরকম জামা কিনে দিতে, বেশ মেয়েদের পরিয়ে দেবে, এবার ঠান্ডা লাগবে। তো বাবান এবার খাবে একটা সময়, এখন দেরি আছে। আর ওইদিকে তো তোমাদের সকালেই বললাম বিশ্বজিৎ চলে গেছে, তো ফোন করেছিল আজকে নিজে রান্না করেই খাবে, সময় থাকবে বলে, বললো তো একটা সময় ডিউটি থেকে আসবে। জানি না এরপর কী করবে, কারণ অসুবিধা খুবই ওর, কারণ আমরা তো নাই, রান্না বান্না সবই অসুবিধা।
কিন্তু কিছু করার নাই, যখন গিয়েছে সব কিছুকে নিজেকেই ম্যানেজ করতে হবে। আর বাবা নুর বাবা যখন সকালবেলায় ভিডিও কলিং করেছিল মনটা একটু খারাপ, দেখলো ওর খেলাগুলো দেখলো, তারপরে আমাদের ঘরের রুমগুলো দেখে একটু মনটা খারাপ হলো। বেশ চলো আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। পাপা কি দেখ, পাপার মন খারাপ হয়, দেখ পাপা দেখ কেমন মুক্ত করেছে। পাপা কি রান্না করলে? মাংস বাবানকে দেবে না? হ্যাঁ পাপার সঙ্গে কত বল বল কবে আসবে বলো। কালকে আসবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ওইদিকে বাবান উঠে পড়েছে আর রিচার অলি সবাই উঠে পড়েছে। রিচার টিউশন আছে তাই জন্য দিদি দিতে গেল, আর আমি উঠলাম। উঠে মনটা একটু খারাপই লাগছে কারণ বিশ্বজিতের জন্য, তাও এতটা কিছু মনে হচ্ছে না কারণ কি এবারে এসে দিদির বাড়ি মায়ের বাড়িতে তো থাকা হচ্ছে, বিশ্বজিৎ তো প্রতিদিন থাকতে পারছে না, তাই জন্য সেরকম খারাপ মনে হচ্ছে না। মনে হচ্ছে আমি দিদির বাড়ি আছি আর বিশ্বজিৎ বাড়িতে আছে, মানে ঘুষখেরে আছে। তাও একটু মনটা খারাপ হলো। ওবেলায় তো নিজে নিজেই রান্না করেছে, কোনো রকমে কুকারে ভাত আলু ভাতে তারপরে ডিম সেদ্ধ দিয়েছে। কি করবে, জীবনটাই তো ওরকম, সব কিছু সবসময় পাওয়া যায় না। একভাবে এলাম আমরা আর একভাবে চলে গেল ও। বেশ দেখা যাক, আমরা তো চলে যাব, আর মানে ও আসবে 15-20 তারিখ করে, তো তারপর আবার 1 মাস ছুটি হয়ে গেল। যেতে যেতে আমাদের ডিসেম্বরে 15-16 তারিখ হয়ে যাবে, আর ও কবে আসে এখন দেখা যাক। আর আমি এখন আল্লাহটা একটু গুছিয়ে দেবো, এগুলো সব দিদি কেচেছিল, আর এখন আমি সব গোছাবো, তারপর বাবানকে দুধ খাবো, তারপর বাবানকে পড়তে বসাবো, নাহলে না পড়লে রিচারলি সবারই পরীক্ষাও খুব জ্বালাতন করে, তাই জন্যে পড়তে বসাবো। বেশ চলো, ব্লগটা আজকে আর বাড়ালাম না, আজকের জন্য আমার ব্লগটা এতটাই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগে। ততদিন তোমরা সুস্থ থাকবে, সাবধান থাকবে। টাটা, বাই বাই।